ওযু করার পর যদি কাশির সাথে সামান্য একটু পেশাব হয় তাহলে কি ওযু ভাঙবে? পেশাব সামান্য হলে ওযু ভেঙে যাবে, একেবারে অতি সামান্য বের হয়েছে তারপরে কি হবে? ওযু ভঙ্গ। ওযু ভঙ্গের জন্য পেশাব অনেক পরিমাণে বের হতে হবে এমন কোনো কথা, এক ফোঁটাও যদি বের হয় পেশাব তারপরে কি হবে? ওযু ভঙ্গ হয়ে যাবে। হতে পারে কোনো লোকের কম কাশির কারণে অথবা কোনো প্রেশার নিলে তার পেশাব বের হয়ে গেল, হতে পারে অসুস্থতার কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে ওই অপবিত্র পেশাব সেটাকে পরিচ্ছন্ন করে ওযু করে নিয়ে আবার সালাত আদায় করতে হবে বা ওযু করে তাকে পবিত্র হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি তবুও প্রসাব শেষে আবার দুই এক ফোঁটা বের হয় কাপড়ে লাগে, এ অবস্থা আমার করণীয় কি? অনেকেরই এই রোগটা আছে ভাই, পেশাব করার পর এক ফোঁটা দুই ফোঁটা অনেকক্ষণ পরে বের হয়, যদি এক ফোঁটা দুই ফোঁটাও বের হয় তারপরে ওযু ভেঙে যাবে আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে। এজন্য প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং এটা বন্ধ হওয়ার পর আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে যাবেন, তার জন্য যতটুকু সময় লাগে নেবেন। আবার অনেকের আছে অহেতুক সন্দেহ, পেশাবের ফোঁটা বাহির হোক বা না হোক তার মনে হয় বাইরে হয়েছে, মনে হয় বাইরে হয়েছে, ঘন ঘন চেক করতে হয়, আছে না নাই? তো এইটা হলো রোগ, এই রোগকে পাত্তা দেওয়া যাবে না। যদি দেখেন যে এরকম প্রায় দেখছেন চেক করে আসলে কিছু বাহির হয় নাই, অযথাই আপনার মনে হয়েছে, তাহলে এটাকে পাত্তা দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভিজা হাতে পানি নিয়ে এরকম ছিটা দিতে বলেছেন, কাপড়ের উপর দিয়ে লজ্জাস্থানের বাইরে কাপড়ের উপর দিয়ে ছিটা দিতে বলেছেন, কেন? যাতে করে ওই শয়তান আপনার মধ্যে অস্বস্তি ঢুকাতে না পারেন যে আপনার পেশাবের ফোঁটা বের হয়েছে, তাহলে এটা পেশাবের ফোঁটা কিনা আপনি নিজে পানি ছিটা দিয়ে দিবেন, তাতে করে আপনার পেশাবের ফোঁটা এরকম কোনো সন্দেহ শয়তান সৃষ্টি করার সুযোগই পাবে না, তার মানে সন্দেহকে পাত্তা দেওয়া যাবে অহেতু। হ্যাঁ, আপনি নিশ্চিত জানেন হ্যাঁ ভিজে গেছে, পড়ে গেছে, পেশাব বের হয়ে গেছে, তাহলে আপনি সেটা যে অংশ লেগে গেছে ওই অংশটা ধুয়ে ফেললেন এবং ওযু করে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে। কারোর কারোর পেশাবের রোগ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়াসওয়াসা, ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়া যাবে না। আমার স্ত্রীকে নামাজের কথা বললে রাগ করে, আমার করণীয় কি? স্ত্রী যদি নামাজের কথা বললে রাগ করে তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে পাম্পটে দিয়ে ফুসলিয়ে আদর যত্ন করে সোহাগ করে মোহব্বত করে তাকে নামাজমুখী করবেন। আমি প্রায় বলার চেষ্টা করি স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম একটা সম্পর্ক যে মোহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে প্রায় বেশিরভাগ জিনিস আদায় করা যায়। একান্ত অমানুষ যদি না হয়, একান্ত যদি কুলাঙ্গার টাইপ মানুষ না হয় তাহলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম ভালোবাসা দিয়ে অনেক কিছুই আদায় করা, সেই রকম করে চেষ্টা করতে হবে তাকে নামাজি বানানোর জন্য। তারপরে যদি তার কপালে নামাজি হওয়া নসিবে না থাকে তাহলে এটা নিয়ে আপনারা মাথা মাথা নিয়ে আপনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।